সকল স্তরের জনগণই কিন্তু করোনার জন্য লড়াই করতেছি। তো সেই হিসাবে আসলে একটা যুদ্ধে যখন একটা সৈনিক যাবে, শুধু তাকে যুদ্ধে পাঠালেই হবে না, তার সাথে যুদ্ধের সরঞ্জাম লাগবে। সরঞ্জাম বলতে যেটাকে বোঝা হয়, আমরা যেটা প্রথম থেকেই একটা অরাজকতার মধ্যে পড়েছিলাম যে PPE, আমাদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। এই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট কিন্তু আমাদের ডক্টরদের মধ্যে প্রথম অবস্থায় ছিল না। তো তারপরেও কিন্তু আমরা জনগণের জন্য, দেশের মানুষের জন্য সেবা করেছি এবং প্রতিদিনই একজন দুইজন করে ডাক্তার, তারপরে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবং আমার জানা মতো এখন সম্ভবত প্রায় 1000 ডাক্তারের মতো এখন পর্যন্ত আর কি আমরা হারিয়েছি এই বাংলাদেশের মানুষ করোনা আক্রান্ত হয়ে এবং তাদের পরিবার অনেকেই। এই 2020 সালটা আসলে বিষাক্ত বছর হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই। তো আমাদের অনেক সৌভাগ্য যে বাংলাদেশের মানুষ এখন সেই PPE-র মধ্যে আমি এই বেডি ড্রপকে একটা অ্যান্টিসেপ্টিক সোপ হিসেবে ঘোষণা করতে চাই, মানে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, কারণ এটাও কিন্তু একটা আমার প্রোটেকশন দিচ্ছে। একটা ভাইরাসকে অ্যান্টিভাইরাস দিয়েও কিন্তু আমরা অনেক সময় মানে এটাকে কিল করতে পারি না, কারণ ভাইরাস সবসময় রিপ্লিকেশন হচ্ছে, আপনারা জানবেন হয়তোবা। কিন্তু